দর্শক কাতারের করোনা পরিস্থিতি জানাতে দোহা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রতিনিধি ই এম আকাশ আকাশ দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে প্রবাসী শ্রমিক কি ধরনের ব্যবস্থা নিয়েছে কাতার সরকার আমাদের জানাবেন জি নিরাপদ ধন্যবাদ আপনাকে আসলে কাতার সরকারের দ্বিতীয় মেয়াদে কিন্তু এই যে পরিস্থিতি সা নিয়ন্ত্রণে প্রতিদিন এখানে সাড়ে দশ হাজার করে কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে আমরা যদি প্রথম দফায় দেখতে যাই তখন কিন্তু কাতারে ছিল ডেলি পাঁচ হাজার ছয় হাজার করে করোনা টেস্ট করা হতো কিন্তু এখন দ্বিতীয় মেয়াদে এসে তা কিন্তু দ্বিগুণ করা হয়েছে সাড়ে দশ হাজার এ পর্যন্ত প্রায় আট লক্ষের কাছাকাছি করোনা এখানে টেস্ট করা হয়েছে এবং এখানকার প্রবাসী শ্রমিকদের জন্য কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে বিশেষ করে তাদের চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের আইডিমিয়ত নেই আগামনেই তাদেরকে চিকিৎসা এখানে ফ্রি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে সকল কোম্পানিকে যার যার যারা অসুস্থ রয়েছে তাদের জন্য হাসপাতালে নেওয়া হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে मार्क्सের প্রতি খুব দায়িত্বশীল হচ্ছে কাতার সরকার এখানকার পলশন কিন্তু যারা মাস্ক ব্যবহার করছেন না যাত্রী কিন্তু জরিমানা করছেন অলরেডি 1000 গত এক সপ্তাহ আমরা দেখেছি প্রায় 1000 এর উপরে কিন্তু এখানকার প্রবাসী কিন্তু জরিমানা করা হয়েছে পাশাপাশি যদি আমরা আরেকটু আসতে যাই এখানকার বর্তমান যে পরিস্থিতিতে বিশ করে এখানকার যে লোকালয় যারা গুরাপিরা করছেন তাদেরকে বলা হয়েছে করണാকালি সময় তারা যেন অযথা গুরাপিরা না করেন এবং এখানকার যারা রাস্তায় আড্ডা দিচ্ছেন ও বিভিন্ন ভাবে গুরাপিরা করেন তাদেরকেও বলা হচ্ছে যেন তারা বাসায় অবস্থান নেন কাজের পরে পাশাপাশি এখানকার আরেকটি তথ্য দিতে চাই বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের ফুটবল দলের টিমেরা এসেছে তারা খেলা খেলবে আগামী ডিসেম্বর কাতারের সাথে বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়ান গেমস বাংলাদেশের থেকে ফুটবলের টিম এসেছেন এবং তারা এখানকার কোয়ারেন্টিনে ছিলেন এবং আমরা জানতে পেরেছি দুইটা প্রস্তুতি ম্যাচ হবে বাংলাদেশ দূতাবার জানিয়েছেন আগামীকালকে একটি প্রস্তুতি ম্যাচ হবে এবং আগামী বুধবার এবং শনিবার আরো দুইটি প্রস্তুতি ম্যাচ হবে এরপরে চার তারিখে খেলা হবে তো এখানকার প্রবাসীরা সবাই অপেক্ষা রয়েছেন খেলা যে বাংলাদেশের সাপোর্ট দেওয়ার জন্য করোনাকালীন সময়ে জি নীলা এই ছিল কাতারের সর্বশেষ পুরানো পরিস্থিতি আকাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দোহা থেকে বলছিলেন আকাশ চলে আছে পরের সংবাদে